পশ্চিম জেলা ভিত্তিক এসএম কাপ ফুটবলের পশ্চিম জেলার আসর হয় সোমবার। সোমবার জিরানিয়া মহকুমা রানীরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে হয় নক আউট ভিত্তিতে এই পশ্চিম জেলা ফুটবলের আসর। এতে জিরানিয়া মোহনপুর এবং সদরের 9টি টিম অংশ নেয়। এর মধ্যে রয়েছে অনূর্ধ্ব 14 বালক দল এবং অনূর্ধ্ব 17 বালক বালিকা বিভাগে ফুটবল দল। এই আসর থেকে যারাই চ্যাম্পিয়ন হবে তারা রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেবে। উপস্থিত ছিলেন অর্গানাইজিং সেক্রেটারি অপু রায় সহ অন্যরা। টাউন খেলাধুলার মান উন্নয়ন এগুলো হতে যাচ্ছে আগামী কিছু দিনের মধ্যে, আমাদের জন্য এই নতুন যে ইকুইপমেন্টস তার দ্বার খুলে যাচ্ছে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাউত।